ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? বিষয়টা হচ্ছে, এখন পর্যন্ত ঈদের আগে যারা যারা ডিমান্ড লেটারের জন্য আবেদন করেছিলেন, তারা এখন পর্যন্ত ওইখানে আবেদন করে রেখেছে। এখন হাই কমিশন অফিস থেকে ওরা অ্যাটেস্টেশন করবে, আস্তে আস্তে ডিমান্ড লেটারগুলো রিলিজ করবে, সেগুলো বাংলাদেশে আমাদের বিএমইটি বরাবর আসবে, সেখান থেকে তারা রিলিজ করবে, তারপরে কাজগুলো আস্তে আস্তে আগাবে। তো আমরা অনেকেই কিন্তু একটু অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েছি যে এখনো কি যাইতে পারবো কিনা, মালয়েশিয়া যাওয়া হবে কিনা। তো আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে অবশ্যই। আর দ্বিতীয়ত, অনেকে কোশ্চেন করতেছেন যে মেডিকেল কবে হবে ভাই, মেডিকেল কবে হবে? তো মেডিকেল আপনারা যদি ডিমান্ড লেটার চলেই আসে, আমাদের কিন্তু মেডিকেল যে ইনস্টিটিউটগুলো আছে, যেগুলা রেজিস্ট্রি হয়ে আছে, যেগুলা অলরেডি এই 32টা বা 30টা এই যে যেই লিস্টগুলা আগে দেয়া হয়েছিল, সেগুলা যদি সরকারিভাবে অনুমোদন দেয়, তাহলে সেগুলা থেকেই আমরা আর মেডিকেল কিন্তু করতে পারবো। আর যদি না দেয়, তাহলে অবশ্যই কাদের থেকে করতে পারবো সেটাও কিন্তু সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে। তো অথরিটি যে অ্যানাউন্সমেন্টটা করবে, সেটার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে অবশ্যই। পরে বেশি চিন্তা ভাবনা না করি, আমরা আমাদের প্রস্তুতি নিয়ে বসে থাকি, একটু ধৈর্য ধরি, কাউকে টাকা পয়সা না দিই। তো এইটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। আর মেডিকেলও হবে আপনাদের, মালয়েশিয়াতে যাওয়াও হবে। তো এই জিনিসগুলো কনফিউজড না থেকে আমরা একটু ধৈর্য ধরি, কনফিউশনে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে না দিই, ঠিক আছে? তো তাহলে আমরা কিন্তু সেফ থাকবো। একটু ওয়েট করেন, একটু ধৈর্য ধরেন, অবশ্যই আপনারা খুব দ্রুত সরকারি আপডেট পেয়ে যাবেন, সরকারি অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন। তো বেশি কথা বলবো না আপনাদের জন্য, আজকে এই পর্যন্তই। তো যদি কোনো আপডেট থাকে, অবশ্যই আমি আপনাদের সামনে নিয়ে আসবো, জানাবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।